নামতে আর মাস দুই লাগে। হ্যাঁ, কিন্তু তার জন্যে এখনই ব্যবস্থা না নিলে? কিন্তু তিনি কি যেতে চাইবেন? না চাইলে জোর করে পাঠাতে হবে সেজুবাবু। মা ভবতারিণীকে না দেখে তিনি তো থাকতে পারবেন না। আগে হ্যাঁ, সে কথা ঠিক। তারপর তার মা তো এখানেই রয়েছেন, তিনি যাবেন কাটটানে। আচ্ছা, কবরেজ ঠিক কি বলেছেন বলুন তো? বর্ষায় গঙ্গার জল ঠাকুরের পেটের পক্ষে একদম নিরাপদ নয়, তাই এই সময়টা যদি উনি দেশের বাড়িতে গিয়ে থাকেন তবে ঠাকুর ওই পেটের ব্যামো থেকে রেহাই পাবেন। দক্ষিণেশ্বর ছেড়ে ছোট ঠাকুর কামার পুকুরে যাবেন? এখানকার চাইতে সেখানকার আবহাওয়া অত্যন্ত ভালো সেজুবাবু, খোলামেলা পরিবেশ। এখানেও তো খোলামেলা পরিবেশ, মন্দিরে বাইরে গাছপালার বাগান, মুক্ত হাওয়া। কিন্তু জল? জল, ছোট ঠাকুর তো ভিসিওয়ালা জল খেতে চান না গঙ্গা জল ছাড়া। যদি খেতেন তবে আমি কলকাতা থেকে ভিসিওয়ালা পাঠাতাম। আপনি হাসছেন যে? আপনার ছোট ঠাকুরের উপরে টান দেখে। তাছাড়া আপনি নিজেও চান না উনি দক্ষিণেশ্বর ছাড়া হোক, তার উপরে আবার নিজের কাজ ছাড়া করতে আপনি চান না। না না, তেমন কোনো ব্যাপার নয়। বর্ষায় প্রতি বছর ছোট ঠাকুরের পেটে ব্যামো হয়, আর তার জন্য কবরেজ ভর্তি এসব রাখতে হয়। কিন্তু সেই জন্যই তো আমি তাকে কামার পুকুরে পাঠাবার ব্যবস্থা করতে বলছি সেজুবাবু। সেখানে গেলে তার শরীরটা ভালো থাকবে। তাতে যদি ছোট ঠাকুরের শরীর ভালো থাকে আমি তার কাছেই কথাটা পারব। তিনি যেখানে যেতে চান আমি তার ব্যবস্থা করে দেব। তাছাড়া এখানে মায়ের মন্দিরের ভোগ রান্না সমস্ত ঘি তেল মশলা দিয়ে হয়, সেগুলোই ঠাকুর খান। সেখানে গিয়ে বাড়ির হালকা রান্না খেতে পারবেন, অবশ্য হালকা রান্না পেটের পক্ষেও ভালো। বেশ, আপনি কবরেজকে খবর দিন, আমি তাকে সঙ্গে নিয়ে ছোট ঠাকুরকে দেখতে যাব। দেশের বাড়ি জল হাওয়া হালকা পাকে রান্না খেলে তার শরীরটা হয়তো সারতে পারে। জি আজ্ঞে সেজুবাবু। ছোট ঠাকুর দেশে যাবেন আর আমাকে তাকে সেখানে যেতে রাজি করাতে হবে। সেজুবাবু, হ্যাঁ, গঙ্গার পারে ঠাকুর কি কারো যারা মেরেছে? সে কি, তিনি এখন কোথায়? কালীঘরে। মার পানে ড্যাপ ড্যাপ করেছে, কি দেখছো বলো দেখি? মা তোমায় শিখকে দিয়েছে বুঝেছো? ওই ভিন্ন জাতির লাঠির গা নিজের কপালে লেগে যা বুঝেছো? মায়ের কাছে বেটার জাত কি রে দিদু, বেটার জাত কি? মায়ের কাছে সবাই সমান রে, সবাই সমান। হ্যাঁ, তাদের কোনো জাত নেই। দেখো মামু, তোমার রক্ত দেখে এমনিতে আমার মাথা ঠিক নেই, আর আবল তাবল কথা একদম বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু রাগ খুব বেড়ে আছে বলে দিলুম। আবল তাবল কথা কি কইলুম রে? আমি তো আমার মায়ের কথা কইলুম রে, মায়ের কথা কইলুম। মামা একদম চুপ, একদম চুপ বলে দিচ্ছি। হ্যাঁ, এই সেজর বাবু কুটির ঘরে রয়েছেন, তোমার কথা জানতে পারলে কি করবেন ভেবে দেখেছো? এই এই কি কইবেন রে, কি কইবেন, কি কইবেন? সইতে পারবেন না। ছোট ঠাকুর, বড় ঠাকুর, কে এমন কাজ করলো? কোন প্রচন্ড ছোট ঠাকুরকে আঘাত করলে? আমার কোনো পাইক পেয়াদা লাগবে না, তাকে আমার এই ছড়ি রাখাতে তার মাথাটা। কার মাথা ফাটাবে গো সেজু বাবু? ভাইয়ের। হ্যাঁ সেজু বাবু, রাগের মুখে লাগাম দাও গো, রাগের মুখে লাগাম দাও। ভিন্ন জাতের লাঠির গায়ে তোমার রক্ত বেরিয়েছে, সেজু বাবু রাগ করবেন না? কেন রে ঋতু, ভিন্ন জাতের রক্তের রঙ বুঝি আলাদা? এই রক্ত যদি আমার মাথা থেকে না বেরিয়ে রহিমের মাথা থেকে বেরোতো তখনও কি সেজু বাবু এইভাবে ফুসতেন গো, এইভাবে ফুসতেন? সেজু বাবু, তোমার ওই শাসনের দণ্ডটি কি একমাত্র তোমার জাতের লেগে গো? ভিন্ন জাতের মনীষীরা কি তোমার পেজা নয়? হ্যাঁ, মা মহামায়ার সংসারে তারা কি শ্বাস নেয়নি? হ্যাঁ,
সূর্য ঠাকুর কি তাদের তাপ দেয়নি? চাঁদের জোছনা এসে কি তাদের উঠোনে এসে পড়েনি? বিধাতা যখন তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি, তখন তুমি আমি সাধারণ মানুষের এত জোর কিসের যে ভেন্ন বলি? হ্যাঁ ভেন্ন বলি। ছোট ঠাকুর শোনো, সেজু বাবু, ধর্ম হলো যার যার তার তার, তবে সব থেকে বড় কি জানো? মনুষ্য ধর্ম। এই মনুষ্য ধর্ম সবার রক্ষা করা উচিত গো, সবার রক্ষা করা উচিত। আমরা যে সবাই মায়ের বেটা গো, সবাই মায়ের বেটা, আমরা যে সবাই মায়ের ছাওয়ার গো, মায়ের ছাওয়ার। মা কি বলছে শুনতে পাচ্ছ নি? মা বলছে ভাই ভাই একটাই থাক রে, ভাই ভাই একটাই থাক। আপনি আমার চোখ খুলে দিলেন ঠাকুর, চোখ খুলে দিলেন। ভাই ভাই এক ঠাই, এই সহজ কথাটা আপনি নিজের আঘাতে আমাকে শিখিয়ে দিলেন ঠাকুর, নিজের আঘাতে আমাকে শিখিয়ে দিলেন। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা। এই দেখ মা, তোর জন্য পাঁচ ফোড়ন দিয়ে ব্যঞ্জন রেখেছি, তুই খেতে ভালোবাসিস না? এগুলো কি করেছো মা? তুমি কি তোমার জামাইকে খাওয়াচ্ছ না মেয়েকে? আমার পাঁচ সাজন দেখে যে কেউ বলবে তুমি জামাই আদর করছো। শিশুকার হলো কই রে? ভগবান কি শিশুক আমার কপালে নিকেছেন যে জামাইকে আদর করে বসিয়ে ভালো মন্দ রেঁধে খাওয়াবো? নে তুই খা মা, তুই খা। তিনি এলে খুব ভালো হতো তাই না মা? তিনি এলে তবে তো। আচ্ছা মা, তুই যে একদিন কামার পুকুরে ছিলি, তোর স্বামীর কথা মনে পড়েনি? তারও একটিবারও তোর কথা মনে পড়ল না, জন্মভিটের কথাও মনে পড়ল না। এই বললে পেট পুড়ে খা এখন আবার গপ্প করতে বসলে। এত কিছু রান্না করেছো খেতে দেবে না? বাবার ঘরে মেয়ে আদর বলে কথা। দুধের সোয়াদ গলে মেটানো, জামাই আদর তো আর করতে পারছি নে, মেয়ে আদরই করি। আচ্ছা মা, জামাই কি জানো মা, ও বাড়িতে আমাকে এত আদর করে, এত আদর করে, মেজো ঠাকুর দিদি তেনারা তো আমাকে লক্ষ্মী বলে মনে করেন। আর আমার ভাসুরজি, সে তো আমায় ছাড়া কোথাও যাবে না, খাবে শোবে সব সময় আমার সাথে সাথে। আমি এখানে থাকলে লক্ষ্মী যে কি করবে জানো মা? ভারি চিন্তা হচ্ছে লক্ষ্মীর জন্য। হ্যাঁ রে মা, তোর তো দেখছি সবার জন্য চিন্তে হয়, ওনার জন্য চিন্তে হয় না? আমি এলাম, ভানু পিসি এখনো এলো না তো? ভালো আছে ভানু পিসি? হ্যাঁ রে মা, তার কোনো খবর পেলি? কেমন আছেন তিনি? কেমন বুঝছি কবিরাজ মশাই? সারতে একটু সময় লাগবে। ও আসলে গঙ্গার জল তো এসব লোনা হয়ে যায়, আর ছোট ঠাকুর তো গঙ্গা জলই পান করেন। এখন তাহলে উপায়? উপায় একটা আছে, দিন কয়েকের জন্যে বাইরে জল বাতাস বদলানো। আসলে ছোট ঠাকুরের এখানে জল সহ্য হচ্ছে না। ছোট ঠাকুর যাবে নাকি বাইরে কোথাও? আমি আমার মারে ছেড়ে
কোথায় যাব গো, কোথায় যাব? মাতৃভূমিতে, মানে দেশে। গুড মর্নিং আকাশের টানা তিন দিন, রিমঝিম অঝোর শ্রাবণ, 11 জুলাই বৃহস্পতিবার, গানে এবং কবিতায় শোভন সুন্দর বসু ও শতদল। গুড মর্নিং আকাশ রোজ সকাল 7টায়। পাওয়ার্ড বাই গুড নাইট পাওয়ার অ্যাক্টিভ প্লাস। শেভিং আর ওয়্যাক্সিং এর কারণে ডার্ক আন্ডারআর্মস হতে পারে, কিন্তু আপনি তা বন্ধ করতে পারবেন না। নতুন রেক্সোনা আন্ডারআর্ম হোয়াইটনিং রোল অন ডিওড্রেন্ট, ভিটামিন B3 এবং গ্লিসারিন সহ, যা ডার্ক আন্ডারআর্মস কে 5 দিনে ভরসা করতে সাহায্য করে। কারণ আপনি জিততে হবে, এগোতে হবে, বাঁচতে হবে অপ্রতিরোধ আত্মবিশ্বাসের জন্য। নতুন রেক্সোনা হোয়াইটনিং ডিওড্রেন্ট। প্রেশার কুকিং এখন এক হাতের খেলা, প্রেস্টিজ বলেই সম্ভব। প্রেস্টিজ ক্লিপ অন প্রেশার কুকার, সুবিধার প্রতি ভালোবাসা যার, প্রেস্টিজ কে সে করে কি অস্বীকার? আপনার স্কিন কে রাখে সফট, আর আপনাকে রাখে সব সময় কুল। ভিভেল কুল মেন্ট সোপ, যাতে আছে কুল মেন্ট, এখন মাত্র 10 টাকায়। এখন 200 গ্রাম নিউট্রেলা সোয়া চাংস এর সঙ্গে পাবেন 80 গ্রাম সোয়া মিনি চাংস আর একটি রেসিপি বুকলেট একদম বিনামূল্যে। হেলদি থাকা সিম্পল। এসে গেছে নতুন টাটা TX ডিটারজেন্ট এক্সপোর্ট, মাত্র 15 মিনিট ভিজিয়ে রাখুন আর পুরো ময়লা দূর করুন। সাধারণ ডিটারজেন্ট, টাটা TX, বেছে নিন নতুন টাটা TX 15 মিনিটের ডিটারজেন্ট এক্সপোর্ট। স্যুপ বাড়িতে কেন বানাও না? বাড়িতে কখনো ঘন তো কখনো পাতলা হয়, রেস্টুরেন্টের মতো টেস্ট আনা তো ইম্পসিবল। রেস্টুরেন্টের মতো স্যুপের জন্য চাই নর স্যুপস, যা তৈরি হয়েছে রিয়েল সবজি আর দারুন ফ্লেভারস দিয়ে, যা দেয় পারফেক্ট ঘনত্ব আর রেস্টুরেন্টের মতো ডেলিশিয়াস টেস্ট বাড়িতে। কোথা থেকে আনিয়েছো? আমার সুপার কিচেন থেকে। নর স্যুপস এখন প্রতিটি বাড়ি হবে রেস্টুরেন্ট। আপনার স্কিন কে রাখে সফট, আর আপনাকে রাখে সব সময় কুল। ভিভেল কুল মেন্ট সোপ, যাতে আছে কুল মেন্ট, এখন মাত্র 10 টাকায়। প্রেশার কুকিং এখন এক হাতের খেলা, প্রেস্টিজ বলেই সম্ভব। প্রেস্টিজ ক্লিপ অন প্রেশার কুকার, সুবিধার প্রতি ভালোবাসা যার, প্রেস্টিজ কে সে করে কি অস্বীকার? টাটা সম্পন্ন মশলা এই রকম আলাদা আলাদা স্যাশেতে পাওয়া যায়, শুধু একটা স্যাশে খুলুন আর বাকি গুলো সেই রং স্বাদ আর সুগন্ধ বন্ধ থাকে। পরখ করে বেছে নিন সর্বগুণ সম্পন্ন স্বাদ। এই জয়েশ, এই স্যাভলনের রিফিল তো 54 ছিল, 36 কবে হলো? বিজু ভাই, কারণ স্যাভলন আর জমসের না 36 রকমের ঝগড়া। এই কি করছিস? জামাক স্যাভলন হ্যান্ড ওয়াশ রিফিল প্যাক মাত্র 36 টাকা। স্যাভলন। এসে গেছে নতুন টাটা TX ডিটারজেন্ট এক্সপোর্ট, মাত্র 15 মিনিট ভিজিয়ে রাখুন আর পুরো ময়লা দূর করুন। সাধারণ ডিটারজেন্ট, টাটা TX, বেছে নিন নতুন টাটা TX 15 মিনিটের ডিটারজেন্ট এক্সপোর্ট। চুপ, আজ থেকে তুই পিঙ্কের ধারে কাছেও ঘেসবি না। কিন্তু কেন বাবা? খবরদার! আরে ও স্যাভলন গ্লিসারিন সোপ দিয়ে স্নান করে, আমাদের মতো লাখ লাখ জার্মস ধুয়ে ফেলবে। স্যাভলন সোপ মানে জার্মস এর নো হো, কারণ এটি লাখ লাখ জার্মস ধুয়ে বার করে দেয়। শুধু স্নান নয়, সুস্থ স্নান স্যাভলন। যখন নিজের আইডেন্টিটি বানানোর থাকে তখন চাই প্রস্তুতি, কোনো শর্টকাট নয়, কোনো ডাউট নয়, চাই শুধু আত্মবিশ্বাস আর টোটাল প্রস্তুতি। তাই ট্রেসমে ক্যারাটিন স্মুথ শ্যাম্পু উইথ ক্যারাটিন অ্যান্ড আর্গান অয়েল। ট্রেসমে ইউজ করে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের স্টাইলিস্টরা, প্রফেশনাল কোয়ালিটি সুপার স্মুথ চুল। আমি রেডি, আর আপনি? নতুন ট্রেসমে প্রো কালেকশন ডাভ বনাম দুধ, কার ময়েশ্চারাইজেশন বেশি ভালো? দুধের ডাভে, দুধের ডাভে। আভিজা দুধ দিয়ে স্নান করেছে আর রেচেল ইউজ করেছে ডাভ বডি ওয়াশ। এর নিউট্রিয়াম ময়েশ্চার ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজ করে, ত্বক করে তোলে বেশি স্মুথ আর প্লাম্প। তাই আজ থেকে শুধু ডাভ বডি ওয়াশ, দুধের থেকেও ভালো। দেখতে দেখতে 6 বছর, হাসি কান্না রাগ দুঃখ সবকিছুরই সাক্ষী ছিলাম আমরা, মানে এফএম অন টিভি। তাই এই শেষ সপ্তাহেও থাকবো আমরা লাইভ। না প্লিজ, কোন রকম দুঃখ না, কারণ আমরা আবার ফিরব আরো অনেক নস্টালজিয়া, আরো গান, আরো অনেক আড্ডা নিয়ে, শুধু কিছু দিনের অপেক্ষা। তো সি ইউ সুন। এফএম অন টিভি রোজ সকাল 9টায়। আমি তোকে পেটে ধরেছি, তুই আমাকে না। শাক দিয়ে মাছ ঢাকা যায়, কিন্তু মনটাকে ঢাকবি কি দিয়ে মা?
ভাইয়ের কত ভাবছিস তাই না রে? সবার চোখকে ফাঁকি দেওয়া যায় মা, কিন্তু মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না। মা অন্নপূর্ণার সম্মুখে বসে চোখের জল ফেলতে নেই। তুই খা, আমি তাকে খবর পাঠাবো। বাপের বাড়িতে বাবার সংসারে এসে সারদার দিন কাটে সংসারের যাবতীয় কাজে। সকালে উঠে উঠোন ঝাড় দেওয়া, গোবর ন্যাতা দেওয়া, গরুকে খাওয়ানো, মায়ের সঙ্গে সঙ্গে কাজ করা, পুকুর থেকে জল আনা, ভাই বোনেদের স্নান করানো, খাওয়ানো সবই করতে হয় সারদাকে। এদিকে দক্ষিণেশ্বরেও ঠাকুরের শরীর, বিশেষ করে তার পেটের ব্যামা নিয়ে চিন্তিত মথুরবাবু। ঠাকুর নিজের আমাশার কথা মথুরবাবুকে জানান। ও গোবরাজ মশাই, আর কতক্ষণ আমার এই নাড়ি ধরে থাকবে গা? আর কতক্ষণ থাকবে? ও মামু, তুমি মুখে কুলুপ দাও দেখিনি, এ মথুরবাবু আসছেন তোমায় দেখতে। ও তাই বল, এর জন্যই গোবরাজের এত জোরে নাড়ি ধরে টিপে বসে থাকা গো। হ্যাঁ গোবরাজ, একটু রেহাই দেয় গো, আমায় রেহাই দাও না, আমার কোনোটা যে বড্ড টনটন করছে গো, বড্ড টনটন করছে। কেমন দেখলেন গোবরাজ মশাই? এসো গো, এসো সেটা বাবু, তোমরা সময় মিলে কি করতে নেগেছো বলো দেখি, কি করতে নেগেছো? মামু, মথুর বাবু তোমার পেটের ব্যাধির কথা জানে গো। ও সেজ বাবু, আমার পেটের ব্যাধিটা যে সারছে নে গো, সারছে নে, ক্ষণে ক্ষণে বাজে যেতে হচ্ছে গো, ক্ষণে ক্ষণে বাজে যেতে হচ্ছে। আর এই ঋতুটা রয়েছে বড় চালা গো, বড় চালা, গারু জল নিয়ে আমার পিছু পিছু বারবার যেতে হচ্ছে গো, পিছু পিছু বারবার যেতে হচ্ছে। ও সেজ বাবু, গোবরাজকে বলো না গো, এমন একটা বড়ি দিতে আমায়, যাতে এ শালা একে নিয়ে আটকে থাকে গো, একে নিয়ে আটকে থাকে। ও মামু, তুমি তো মুখটা বন্ধ করো দেখিনি। আচ্ছা গোবরাজ মশাই তোমায় দেখছেন তো, যেটা ভালো বুঝবেন তুমি তাই করবেন। ও কেমন বুঝছেন গোবরাজ মশাই? সারতে একটু সময় লাগবে। ও আসলে গঙ্গার জল তো এসব লোনা হয়ে যায়, আর ছোট ঠাকুর তো গঙ্গা জলই পান করেন। এখন তাহলে উপায়? উপায় একটা আছে, দিন কয়েকের জন্যে বাইরে জল বাতাস বদলানো। আসলে ছোট ঠাকুরের এখানে জল সহ্য হচ্ছে না। ছোট ঠাকুর যাবে নাকি বাইরে কোথাও? আমি আমার মারে ছেড়ে কোথায় যাবো গো, কোথায় যাবো? মাতৃভূমিতে, মানে দেশে। আমার দেশে, আমার জন্মভূমিতে, মানে কামার পুকুরে। হ্যাঁ যাবে, 8 বছর তো যাওনি। 8 বছর বলো কি গা, আমি আমার জন্মভূমিতে 8 বছর দেখিনি। কেমনে যাবে? হ্যাঁ তুমি কেমনে যাবে? এ বছর বছর ওই সাধু সন্ন্যাসী তোমার কাছে এসেছে, আর তুমি তাদের কাছে বসে নাড়া বেঁধেছ। আমামু, তোমার দেশের নাম মনে আছে? মনে আছে রে, মনে আছে, সে নাম এখানে সে দিয়ে আছে রে, এখানে সে দিয়ে আছে। আরো নাম আছে ওইখানে? হ্যাঁ গো, সব মনে আছে গো, সব মনে আছে, কিচ্ছুটি ভুলিনি। ভূতির খাল, হালদার পুকুর, ধনী মা, আমার দেশ, আমার দেশের মাটি, দেশের মানুষজন, ঘর পরিজনের কথা কি এ জন্মে এখান থেকে মোচবার গো, এ জন্মে এখান থেকে মোচবার। তাহলে আমি তোমার যাবার ব্যবস্থা করে দিই। হ্যাঁ গো, হ্যাঁ কর গো, কর কর। হ্যাঁ বেশ হবে গো, বেশ হবে, বেশ। বলি মধুরবাবু, আমি মামুর সাথে যাব, মামুকে এমন অবস্থায় আমি ছাড়তে পারবো না, তাছাড়া আমি মামুকে না দেখলে দেখবে কে? বেশ তুমিও সঙ্গে যাবে, কিন্তু আমি তোমার বেশি দিন ছুটি মঞ্জুর করতে পারবো না ঋতু ঠাকুর। ঠিক আছে, আমি মামুকে ওই বাড়িতে 2 দিন থেকে চলে আসবো। আমি তাহলে দুজনেই যাবার ব্যবস্থা করে দিই। হ্যাঁ দুজন নয় গোছে বাবু, দুজন নয়, আরেকজন আছে যে আমার জন্মভিটে দেখতে চায় গো, জন্মভিটে দেখতে চায়। আরো একজন যাবে? ও মামু, ওই দিদিমা যাবে নে, অক্ষয় যাবে নে, তাহলে আবার কে যাবে গো? আছে আছে, হ্যাঁ আছে রে আছে, আমি তাকে বলে আসছি গো, বলে আসছি, বলে আসছি, বলে আসছি গো। মামু গো, মামু গো, ও মামু। Thank you.
আর কার যাবার কথা বললেন ছোট ঠাকুর? আমি ঠিক বুঝতে পারলুম না। ও চলুন কবিরাজ মশাই, আসুন। জন্মভিটে দেখতে যাচ্ছ একা? তোমার সেজে বাবু যেতে দিচ্ছেন তোমাকে? সেই তো সব ব্যবস্থা করে দিল গো, সব ব্যবস্থা করে দিল। আমার সঙ্গে যাচ্ছে ঋতু আর আমার মা। তোমার মা যাচ্ছেন, কিন্তু শুনেছিলাম তিনি নাকি বাকি জীবনটা গঙ্গার তীর ছেড়ে কোথাও যাবেন না বলে মনস্থ করেছেন। তাহলে তিনি যাচ্ছেন কি করে? আমার কামার পুকুরের মা যাচ্ছেনি গো, যাচ্ছে আমার দীক্ষে মা, আমার বামনি মা গো, তুমি গো তুমি। ও মিলন হবে কত দিনে? তিনি এমন একজন মানুষ যাকে আমরা সর্বক্ষণ আমাদের হৃদয়ে লালন করি। হিন্দু ধর্মের মানুষরা বললেন ওর জাতটা কি, মুসলিম ধর্মের মানুষরা বললেন ও মুসলিমও নয়, তাহলে জাতটা কি? সব লোকে কয় লালন। Legends Season 3 কাল রাত 9:30 Lakme Iconic Kajal গাঢ় কালো কাজল, যা সময়কে হার মানায়, যা সমাজকে হার মানায়, আর জলকে হার মানায়। এটা হলো গাঢ় কালো কাজল, যা সময়কে হার মানায় 22 ঘন্টা পর্যন্ত। Lakme Iconic Kajal Lakme Reinvent পেশ করা হচ্ছে Waterproof Paragon Paralite, এখন নতুন রং আর স্টাইলে Paragon Paralite। এসে গেছে নতুন টাটা টিএক্স ডিটারজেন্ট এক্সপার্ট, মাত্র 15 মিনিট ভিজিয়ে রাখুন আর পুরো ময়লা দূর করুন। সাধারণ ডিটারজেন্ট টাটা টিএক্স, বেছে নিন নতুন টাটা টিএক্স 15 মিনিটের ডিটারজেন্ট এক্সপার্ট। ইউ নো না, বাথরুমের বাইরে সোপের ফ্রেশনেস গন, কিন্তু ফিয়ামা সেন্স বডি ওয়াশ ইটস অলওয়েজ অন। শাওয়ারে এর সেন্ট বাবলস, স্কিনে হবে লক, আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক টাচে করবে ফ্রেশনেস আনলক। নতুন ফিয়ামা সেন্স বডি ওয়াশেস, প্রকৃতির গুণের সঙ্গে। নিউট্রেলা সোয়া চাঙ্কস, এতে আছে 52% তাগড়া প্রোটিন, যা 15 বাটি ডাল বা 16টা ডিম বা 17 গ্লাস দুধের সমান। নিউট্রেলা, হেলদি থাকা সিম্পল। কালো আজও কি বডি ওয়াশ হবে কিছু স্পেশাল? নিশ্চয়ই। কি আমার টক? মাত্র 20 টাকায় পান নতুন রিভাল বডি ওয়াশ সফট প্যাক, আর করে তুলুন প্রতিদিন স্পেশাল। এখন সাবান কেন, রোজ বডি ওয়াশ করুন। স্যুপ বাড়িতে কেন বানাও না? বাড়িতে কখনো ঘন তো কখনো পাতলা হয়, রেস্টুরেন্টের মতো টেস্ট আনা তো ইম্পসিবল। রেস্টুরেন্টের মতো স্যুপের জন্য চাই নর স্যুপস, যা তৈরি হয়েছে রিয়েল সবজি আর দারুন ফ্লেভারস দিয়ে, যা দেয় পারফেক্ট ঘনত্ব আর রেস্টুরেন্টের মতো ডেলিশিয়াস টেস্ট বাড়িতে। কোথা থেকে আনিয়েছো? আমার সুপার কিচেন থেকে। নর স্যুপস এখন প্রতিটি বাড়ি হবে রেস্টুরেন্ট। তাহলে পরেশ্বরটা এই সাবানের সঙ্গে, কিন্তু বলবোটা কি? স্যার আপনি টয়লেটের বাইরে সাবানটা ধরে আছেন, একটু দিন না। ইস স্যার, তাই এই স্যাভলন ছোটা ভীম হ্যান্ড ওয়াশ রয়েছে, সাবানের চেয়ে ঢের বেশি পরিষ্কার আর সাশ্রয়কর, এটাই বলবেন। স্যাভলন ছোটা ভীম হ্যান্ড ওয়াশ, তাহলে আর সাবান কেন? স্যাভলন সবচেয়ে ভালো হলুদ হলো সেলামের, তাই তো টাটা সম্পান তার হলুদ নিয়ে আসে খাস সেলাম থেকে। প্রাকৃতিক উপাদান কার্কিউমিনে ভরপুর এই হলুদের অনেক গুণ, করে বেছে নিন সর্বগুণ সম্পন্ন স্বাদ। শেভিং আর ওয়্যাক্সিং এর কারণে ডার্ক আন্ডারআর্মস হতে পারে, কিন্তু আপনি তা বন্ধ করতে পারবেন না। নতুন রেক্সোনা আন্ডারআর্ম হোয়াইটনিং রোল অন ডিওড্রেন্ট, ভিটামিন B3 এবং গ্লিসারিন সহ, যা ডার্ক আন্ডারআর্মস কে 5 দিনে ফর্সা করতে সাহায্য করে। কারণ আপনি জিততে হবে, এগোতে হবে, বাঁচতে হবে অপ্রতিরোধ্য আত্মবিশ্বাসের জন্য। নতুন রেক্সোনা হোয়াইটনিং ডিওড্রেন্ট। ওটা কি তোমার জন্য? হেয়ার অয়েল। আমি লাইট হেয়ার অয়েল ব্যবহার করি, লোড নিই না। লোড পেপার উইথ চিপচিপে তেলের লোড মাথার উপর এমনই ফিল করে, বাজাজ আমন্ড ড্রপস লাইট ফিল করে, লোড বুঝতে পারলে? এতে আছে বাদাম তেল আর 300% ভিটামিন ই। বাজাজ আমন্ড ড্রপস, লোড নিও না। এখন সারা মাসের পুষ্টি মাত্র 35 টাকায়। বাজাজ আমন্ড ড্রপস। আপনি জানেন কি, 1 কাপ কমপ্লানে আছে 2 কাপ হরলিক্স এর সমান প্রোটিন। এখন থেকে শুধুই কমপ্লান। যখন নিজের আইডেন্টিটি বানানোর থাকে, তখন চাই প্রস্তুতি। কোনো শর্টকাট নয়,
কোনো ডাউট নয়, চাই শুধু আত্মবিশ্বাস আর টোটাল প্রস্তুতি। তাই ট্রেসমে ক্যারাটিন স্মুথ শ্যাম্পু উইথ ক্যারাটিন এন্ড আর্গান অয়েল, ট্রেসমে ইউজ করে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের স্টাইলিস্টরা, প্রফেশনাল কোয়ালিটি সুপার স্মুথ চুল। আমি রেডি, আর আপনি? নতুন ট্রেসমে প্রো কালেকশন আপনার স্কিন কে রাখে সফট আর আপনাকে রাখে সবসময় কুল। ভিভেল কুল মিন্ট সোপ, যাতে আছে কুল মিন্ট, এখন মাত্র 10 টাকায়। মনে হচ্ছে যেন সময় লাগাম একেবারে নিজের হাতে নিয়ে ছুটছ। হ্যাঁ গো, তাই গো তাই। মামনি, আমি চললুম গো চললুম আমার জন্মভিটেতে, খামার পুকুরে। তুমি জন্মভিটে দেখতে যাচ্ছ একা? তোমার সেজে বাবু যেতে দিচ্ছেন তোমাকে? সেই তো সব ব্যবস্থা করে দিল গো, সব ব্যবস্থা করে দিল। আমার সঙ্গে যাচ্ছে ঋতু আর আমার মা। তোমার মা যাচ্ছেন, কিন্তু শুনেছিলাম তিনি নাকি বাকি জীবনটা গঙ্গার তীর ছেড়ে কোথাও যাবেন না বলে মনস্থ করেছেন। আমার মায়ের যা কথা তাই কাজ গো, একবার যদি বলে ফেলেছে সেখান থেকে তারে কেউ টলাতে পারবে নি গো, টলাতে পারবে নি। কেউ টলাতে পারবে না? তাহলে তিনি যাচ্ছেন কি করে? আমার কামার পুকুরের মা যাচ্ছে নি গো, যাচ্ছে আমার দীক্ষে মা, আমার বামনি মা গো, তুমি গো তুমি। আমি যাবো তোমার জন্মভিটে দেখতে। বামনি, তুমি কেমন মা গো, কেমন মা? বেটার জন্মভিটে দেখতে যাবি নি? বড় স্বাদ হয় গদাধর, যে পুণ্যভূমিতে তুমি জন্মেছো সেই পুণ্যভূমির মাটি মাথায় তুলে নিতে বড় স্বাদ হয়। তোমার সেই স্বাদ তোমারই ব্যাটা পূর্ণ করবে গো, ব্যাটা পূর্ণ করবে। হ্যাঁ চলো না গো বামনি, চলো না, দেখবে ওখানে কত কিছু আছে, কত মানুষজন, সবই আমার গো, সবই আমার আপনজন গো। আমার দেবতা সমান মেজ দাদা, মেজ বৌটান, আমার ভিক্ষে মা ধনী কামারনি, আমার পেশান্নে দিদি, লাবাড়ি কর্তা, আর কুমোরপাড়া ছেদেম খুড়ো, আমার স্যাঙ্গাত গয়া বিষ্ণু, আর চিনু শাকারি, হ্যাঁ সে শাকারি তার কেমন চুবড়ে নিয়ে হেঁকে হেঁকে গায়ের বৌদের শাখা পরিয়ে বেড়ায়, আরো অনেক কিছু আছে, সব বললে মেলা সময় পড়ে যাবে গা। তুমি চলো, সব নিজের চোখে দেখবে গা, সব নিজের চোখে দেখবে। আচ্ছা গদাধর, আর একজনের নাম তো বললে না তুমি। কে গা? তোমার বউ শারদা। হাসছো যে? সে তো এটুকখানি গা, এটুকখানি, বের সময় তার বাপ খুড়ো কোলে করে নিয়েছিল, সে এখন জয়রাম বাড়িতে তার বাপের কাছে আছে গো, বাপের কাছে আছে। আমাকে তো সেখানে একবার যেতেই হবে গদাধর। তুমি তুমি যাবে গা? হ্যাঁ তুমি যাবে? বাবা বেশ বেশ, তুমি যাবে যাবে, যাই যাই যাই। আমি ঋতুকে খবর দিয়ে আসি, ঋতুকে খবর দিয়ে আসি, ঋতু ঋতু। আমার গদাধরকে এখনো সংসারের কোনো বন্ধন স্পর্শ করতে পারেনি, 8 বছর আগে বিয়ে হয়েছিল তার, এখনো তার বউ যে আর কোলে করার মতো বয়সী নেই সে কথাও তার খেয়াল নেই। আর আমি সাধক গদাধরের গুরুমা,